দুটি ক্যাটাগরিতে মোট 551 জন লোক নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। পদগুলো হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, পদের সংখ্যা 417টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর রয়েছে সহকারী লোকোমোটিভ মাস্টার, পদের সংখ্যা 134টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 18/1/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শর্তগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 18/1/2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18/2/2024 বিকাল 4টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন। স্টেশন মাস্টার পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং সহকারী লোকোমোটিভ মাস্টার পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সার্কুলার লিঙ্ক ফার্স্ট কমেন্টে থাকবে, সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।